হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পল্লবী। তো চলো তোমাদেরকে নিয়ে আজকের দিনটা শুরু করি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভাল লাগবে। আর এখানে সোনু রিজু, ওরা তো গেম খেলছে উঠেই। তো এখন আমি চা বানাবো, আর বাবা একটু বেরিয়েছে হাসিকে স্কুলে দিয়ে, তারপরে ওর কাজ আছে একটু বেরিয়েছে। তো আমি এখন চা করি, চা খাবো, তারপর কাজগুলো স্টার্ট করবো। রান্না বান্না করার আছে, তারপরে সোনুকে ব্রেকফাস্টও করানো আছে। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে পিসি এখন কাটছে কি শাক, মেথি শাক কাটছে। তো কদিন আগে নিয়ে এসেছিলাম, মেথি শাকটা কাটা আর হচ্ছে না, খাওয়াও হচ্ছে না, এরপরে নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। আর আমাদের ঘরে শাক খেতে কেউই পছন্দ করে না, খাই হচ্ছে বেশিরভাগ আমি আর পিসি খাই, আর রিজু ভালোবাসে। এই তিনজন হচ্ছে আমাদের শাক খাওয়ার লোক। হাসিও আমার মানে বকা খেয়ে খায়, না হলে ওরও পছন্দ না শাক খাওয়া, আর বাবানও খায় না, এরা কেউই শাক খায় না। তো আমি সেদিন নিয়ে এসেছিলাম, বাজারে গেছিলাম, তো এরপরে শীত চলে যাবে আর মেথি শাক পাওয়াও যাবে না। তো ওই জন্য ভাবলাম আজকে বানিয়ে নিই, আর সঙ্গে হয়তো কিছু মাছ রান্না করবো। তো এখন যাবো ওয়াশিং মেশিনে কাপড় ধুতে। এখানে কাপড় এই যে সব পেছনে দেখো ফেলে রেখেছি, এগুলো সব ওয়াশিং মেশিনে দেবো। আর সোনু ওইদিকে বাউলি খাচ্ছে, বললো বাউলি খাবো। কি হলো সোনু, বাউলি খাও নি কেন? দেখো বাউলিটা ফেলে রেখেছে পেছনে, বাউলিটা খাও। কি হলো, ওই ট্যাপ নিয়ে নেবো এবার, খেয়ে নাও। কি বাউলি খাবো, এর জন্য আমি বাউলি দিলাম। এখন বলছে বাউলি ভালো না, ওর কখন কি মুড হয় বড় মুশকিল বোঝা। খেয়ে না, তুমি গুড বয় না? না, তুমি ব্যাড বয়। ব্যাড বয়? আমি গুড বয় বলে আমি খাবো না। তো কি খাবে? আমি অন্য খাই, তন্দ অন্য কি? শুধু ভাত? এ হচ্ছে ভেত, ভেত বাঙালি, ভাত ছাড়া কিছু চাই না। সকালে ভাত, দুপুরে ভাত, বিকেলে ভাত, রাতে ভাত, একটাই ডায়লগ, শুধু ভাত খাই। ঠিক আছে ভাত খাই। ঘরে থেকে থেকেও ঠান্ডা লেগে যায় এমন বাচ্চা, রাস্তায় ঠান্ডার জন্য বের করি না যাতে ঠান্ডা লেগে যাবে, ঘরে থেকেও ঠান্ডা লেগে, ঠান্ডা না লাগার মতনও কিছুই নেই। কখনো গরম লাগছে, হ্যাঁ ঘাম হচ্ছে, পাখা চালিয়ে দিচ্ছি, কখনো ঠান্ডা লাগছে, ও তো একটু খেললেই পুরো ঘেমে যাচ্ছে, তখন পাখা চালাতে হচ্ছে, এরকম করে করে ঠান্ডা লেগে যাচ্ছে। ওর ওয়েদারটা খুবই বাজে, কোনোদিন এত গরম পড়ছে, আবার কখনো এমন। আলু আর বেগুন এখানে ভাজছি, আর এইদিকে যে মেথি শাক ধুয়ে রাখা রয়েছে বসিয়ে দিয়েছি, মেথি শাকটা রান্না করছি। আর ফ্রিজে অনেক কিছু আছে, ভাবছি আর মাছটা করবো না, কেননা সেই খাবারগুলো শেষ করি, নাহলে নষ্ট হয়ে যাবে, আর বেশি দিন রাখলে সেগুলোকে ফেলে দিতে হবে। আর এদিকে আমার কাপড়ও ধোয়া হয়ে গেছে ওয়াশিং মেশিনে, এখানে খালি মেলতে বাকি আছে কাপড়। এই দেখো সব ধুয়ে এখানেই রয়েছে। তো চলো ওইদিকে আমি রান্নাটা করতে করতে এদিকে কাপড়গুলো মেলবো, আর ওইদিকে হাসিরও স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, ও চলে আসবে, আর ওদেরকে খাওয়ার টাওয়ার দিয়ে তারপরে দেন একটু বেরানোর আছে, বাবা না আমি বেরাবো। তো কোথায় যাবো না যাবো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আপাতত রান্নাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন আমি পুজো দিতে যাচ্ছি স্নান করে, সন্ধে নেমে গেছে বাইরে, পুজোটা দিতে খুবই লেট হয়ে গেছে, আর হাসিও স্কুল থেকে এসে গেছে, ওদের খাওয়া দাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, একটা কারণে প্রচণ্ড লেট হয়ে গেছে। আজকে হাসির সাথে স্কুল থেকে আসার সময় একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে পরে প্লাস দুপুরের পুজো দুটোই আজকে একসাথে দিয়ে দিচ্ছি। তো চলো স্ক্রিন কেয়ার করি, সেটা করবো। এটা হচ্ছে আমার টোনার, আর এটা হচ্ছে ময়েশ্চারাইজার। সবসময় তাও টাইম পাই না লাগানো, যখন পাই লাগাই। টোনারটা অনেকদিন পর ইউজ করছি, বুঝতেই কবে কিনেছিল, পুজোর আগে সেই দিঘা গেছিলাম যখন, তখন এই টোনারটা কেনা, যখন মনে পড়ে লাগাই, আর না আমার আধে দিন ওই করেই নষ্ট হয়। হয়ে গেছে, তো টোনারটা একটু স্কিনের সাথে অ্যাবজর্ব করুক, তারপরে আমি এটা লাগাবো ক্রিমটা। তারপরে খুব জোরে খিদে পেয়ে গেছে, পেটে চুচু করছে, একটু ভাত খাবো। বাবান তো তাও খেলো না, কেননা আমাদের মুড মানে খুব মানে কি বলবো, মাথা গরম হয়ে গেছিলো যে মানে জিনিসটা হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করেই নিই। অ্যাকচুয়ালি হয়েছে, ও স্কুলে ডেলি যায়, অটো করে যায়, আর অটো করে আসে, আর মাঝে মাঝে বাবান দিয়ে আসে, আমি বাবান দিয়ে নিয়ে আসি যখন টাইম হয়।
তো চায়ে একাই বেশিরভাগ টাইমটা। আর আমাদের মানে এই পাড়ার মধ্যে ছোট থেকে মানে আমরা যেখানে থাকি, আমিও এখানেই জন্ম, আমি মানে জন্ম এখানেই আমি বড় হয়েছি এই পাড়ায়। আর বাবার তো জন্মই মানে এখানে, ওর এখানে জন্ম থেকে, জন্মের পর থেকে, ছোট থেকে বড় হওয়া, তো মোটামুটি এখানে সবাই আমাদেরকে চেনে, আমার থেকে বেশি ওকেই চেনে। তো এই রুটে যে অটোটা চলে আমাদের একদম ফ্ল্যাটের নিচে গিয়েও দাঁড়ায়, দাঁড়ালে অটো উঠে চলে যায় আর ওর মানে স্কুলের সামনে নামিয়ে দেয় পুরো। আর স্কুলের সামনে থেকে অটো ধরে একদম বাড়ির গেটের সামনেও নামে। তো অটোওয়ালা প্রচুর এর মাঝে চেনা, তো আমরা অতটা ওই জন্য টেনশন নিই না। তো আজকে ও যে অটোটায় উঠেছে, ওর ছুটি হয় হচ্ছে 4:05 বাকি, এরকম ছুটি হয়। তো আগের অটোটা ভিড় ছিল, তো সে অটোটায় উঠতে পারেনি, সিট ছিল না। তো পরের যে অটোটা ওঠেও ফাঁকা, তো উঠে গিয়েও বসে। তো তখন যে অটো চালাচ্ছিলেন, তো সে বলছে ও চিপস নিয়ে হাত উঠেছে, তুই এখন চিপস খাচ্ছিস, ঘরে গিয়ে ভাত খাবি না? তো বলছে হ্যাঁ ভাত খাবো, আমার বাবারও টাকা দেয় চিপস খাওয়ার জন্য। তো গিয়ে বসেছে, বলছে তো চলো, বলছে ঘরে গিয়ে কি করবি এখন তাহলে? ওকে বলেছে ঘরে গিয়ে এখন কি করবি তাহলে? তো বলার পরে যাই হোক, উনি সামনেটাই বসেছিল অটোওয়ালাটা, ও পেছনে একাই বসে আছে। তো ও বলেছে চলো, বলছে না এখন তো যাবে না, 4:30 সময় ছুটি হয় ওদের, আরেকটা মানে লাস্ট ব্যাচ ছুটি হয় যারা মানে 7-12 অব্দি পড়ে। তো 4:30 সময় যখন ছুটি হবে তখন যাবে তাও ও এরকম ভেতর দিকে অটো যখন ঢুকে যাচ্ছে, তখন ও ভয়তে বলছে ঠিক মনে হচ্ছে না বলে ও নেমে এসছে অটো থেকে। এবার ও না মানে কোনোদিনও তো দেখো সবাই লাইফে সবকিছু মানে যখন হয় তখনই শেখে, সেই সময় উত্তর মানে ছোট মানুষ বুঝতে পারিনি, ও ভেবাচাকা খেয়ে গেছে কি বলবে কি করবে। ও আমি সবসময় ওকে বলি কোনো সময় কিছু অটো ফটোতে কিছু লাগে অটোর নাম্বারটা নিবি সবসময়। ও ভেবাচাকা খেয়ে ও অটো দিয়ে নেমে হাঁটা মেরেছে, একটা টোটো পেয়েছে সে টোটোয় উঠে গেছে, সে টোটোটাও আমাদের বাড়ি অব্দি আসবে না। ও তখন বলছে তুমি একটুখানি আমাকে আগে নিয়ে চলো, আমি নেমে যাবো ওখান থেকে হেঁটে হেঁটে চলে যাবো বলে ওখান থেকে হেঁটে বাড়িতে এসছে। তারপরে তো এসে বলার পরে আমার তো শুনেই মাথাটা গরম হয়ে গেছে, আমি বাবাকে বললাম চলো যাই অটোওয়ালাটাকে খুঁজবো। এই রুটের অটো মোটামুটি সবাই অটোওয়ালারা চেনে, তো যেখান থেকে অটো ছাড়ে সেখানে গেছি, তারপরে যেখানে গিয়ে অটো স্ট্যান্ড দাঁড়ায় অটো সেখানে গেছি, রানিং অটোগুলো রাস্তা দিয়ে যাচ্ছিল। এবার অটোওয়ালাদেরকে গিয়ে ওখানে বলি, বলছে আমাদের তো এখানে ডেলি প্যাসেঞ্জার মানে ডেলি বাচ্চাদেরকে নিয়ে আমাদের এই রুটটি স্কুলে নিয়ে যেতে হয়, এরকম করা তো ঠিক নয়। ওনারা বলছে আমাদের ভরসায় সবাই গার্জেনরা ছাড়ে বাচ্চাদেরকে, আমাদের অটোয়ে যায় এরকম, তো এইসব বলছে ওনারা। তো তখন বলছে অটোওয়ালারা যে ওকে যদি পাই তাহলে তোকে দেখে ওকে ব্যবস্থা করতে হবে, ওকে বলতে হবে। তো আমরা অনেকক্ষণ খুঁজছি, আমাদের যতদূর মনে হয় অটোওয়ালাটা না বুঝতে পেরেছে, ও মনে হয় অটো নিয়ে কোথাও সাইডে সরে গেছে বা অটো ফটো রেখে হয়তো ঘরে চলে গেছে, বুঝতে পেরেছে যে কিছু একটা হতে চলেছে বলে। কারণ এতক্ষণ ধরে খুঁজেছি আমরা, ওয়েট করেছি রাস্তায় যে ওকে যদি খুঁজে পাই, পাওয়া যায়নি। তো আমি বলেছি নেক্সট টাইম তুই যখন অটো করে যাবি, এই কদিন বলেছে বাবা দিতে যাবে নিতে যাবে, আমি বলছি তুই যখন যাবিও বা অটো যদি ওনার উঠিস ওনাকে দেখিস তুই কিচ্ছু বলবি না, তুই জাস্ট নেবে অটো নাম্বারটা দেখে নিস, তারপরে ওনার যা ব্যবস্থা আমরা করবো না। ওই জন্য বাবান তো খায়নি, মাথা গরম পায়নি বলে খুঁজে তাকে, তো এখন অবধি না আমারও খিদে পাচ্ছে খাবো। এবার ও পড়তে যাবে, ও আসলে খুব ভয় পেয়ে গেছে, আসলে বাচ্চা মানুষ ওরা তো আর বোঝে না। আমি ভয় পাওয়ার থেকেও নিজে ভেবেচাকে ভাবছি কথাটা মানে কি বলবো ঠিক হলো না ভুল হলো, মানে আমার কোয়েশ্চেন হলো উনি কি এটা সেই ইয়েতে করছিল, আমি ভুল বলছি? আমি একটু ওই ভেবেচাকে আমি সোজা চলে গেছি, আমি পিছনে তাকাই নি। আর বললাম না পুরোপুরিটাই মানে ও মানে নিজেও যখন ওরম করেছে ওর সাথে অটো থেকে নেমে এসে ভাবছে সত্যি কি উনি ওরম করছিল নাকি আমি ভুল বুঝলাম ওনাকে। মানে আপনি মানে তোমরা ভাবো যদি একটা বাচ্চা মেয়ে হোক কিছু, যেই বসে থাকে আমি কথা বলতে বলতে অটোতে বসে সামনের সিটে যে আমি চালাই যে সিটে ওখান থেকে আমি পেছনে এরকম হেলে যাবো, পেছনে আমার মানে অটোয় যারা বসে প্যাসেঞ্জাররা রয়েছে আমি ওরকম ভাবে ঢলে যাব, সে বাচ্চা হোক কি বড় হোক নিশ্চয়ই পড়বো না। তাই বলছে যে মেয়ে যে আমি তো আমার রোজ অটোয় আসি, এক একজন দাদা মানে সে বেশি বয়সও না তার, বলছে দাদারা অনেক থাকে বলে বোন ওঠো ঠিক করে বসো জামাটা ধরো, এরকমও আছে আমাদেরকে করে অনেক সময়, এমন হয় না ও তাড়াহুড়োতে ধরো পয়সা নিয়ে যেতে ভুলে গেছে হয়তো চায়নি, হ্যাঁ তখন পয়সা না থাকলে ওরা আবার থাক দিতে হবে না চলে। আবার এমনও অটোওয়ালা আছে যে ও ধরো 50 টাকা নিয়ে গেছে, 10 টাকা ভাড়া 50 টাকা নিয়ে চলে। এবার মানুষ কি হয় নানা রকমের মানুষ থাকে, কিন্তু তুমি এটা একটা চলতি রুট এই এক একজন তো রডে এই যে মেয়ে বসে আছে বলে রডে হাতও দেয় না, যে ধরো আমরা বসে আছি তো আমাদের কি হয় অসুবিধা হয় না একটু হাত গেলে, অটো চালালে হাত উঠেই চালে যেতে শরীরে ছোঁয়া না লাগে, এরকম রডেও পিছনের হাত দেয় না অটো চালানোর সময়, উনি পুরো এরকম হাতটা দিয়ে করে ঢুকেই যাচ্ছে।
সবকিছু আজকে লেট হয়ে গেছে। আমি তো কাপড় এনেছিলাম, ও যখন আসছিল আমি তো শুনে কাপড় রেখে হাঁটা মেরেছি, পিছিয়ে যাচ্ছি, তুমি রান্নাটা করো। তো এই হলো আর কি বলবো, খুঁজে পাওয়া যায়নি, পেলে দেখা যাবে তখন। আর ওকেও আমরা অনেকবার বলেছি, বুঝিয়েছি, মানে বলি যে এরকম রাস্তা কোনো প্রবলেম হলে তুই বলবি, চেল্লাবি দরকার পড়লে, আশেপাশে লোক থাকে ও তারা হেল্প করবে। রাস্তায় কোনো সময় এমন মানুষ নেই যে একটা বাচ্চা বিপদে পড়েছে যে দেখলে সে হেল্প করবে না, সে বাচ্চাও কি বড় হোক, চেল্লালে দুটো মানুষ জমা হবে, তখন দেখবি কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। তো বাচ্চা মানুষ ভেবেচাকা খেয়ে গেছে, ও আর কিছু করার নেই, তাকেও পাওয়া যায়নি, যদি পাওয়া যায় তার ব্যবস্থা ঠিকই হতো। তো চলো আমি যাই, ওদের তো খাইও, আবার বেরিয়েছিলাম হাসিকে কোচিনে দিয়ে, একটু টুকটাক জিনিস আনার ছিল তো সেগুলো নিয়ে আসলাম, একটু কি মাছ ফ্রিজে ছিল কিভাবে কি রান্না করবো বুঝে পাচ্ছিলাম না, কেননা চিংড়ি মাছও ছিল, অল্প একটু কাতলা মাছ ছিল, তারপরে আর মাছও রয়েছে ফ্রিজে। তো ভাবলাম চিংড়ি মাছটা তো বামান খায় না, আর বাচ্চারা খেতে ওরা ভালোবাসে, তো ভাবলাম একটু পটল দিয়ে চিংড়ি মাছটা করি। বাট পটলের এত দাম, 300 টাকা কেজি, হ্যাঁ এই 100 টাকার পটল হয়েছে এইটুকুনি। তো এই পটল নিয়ে এসেছি, পটল দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি করব, আর করব হচ্ছে কাতলা মাছের কালিয়া, বাবানের জন্য করে দেবো যেহেতু চিংড়িটা খাবে না। তো এখন আমরা কাটাকাটি করতে বসবো, কি করবো ক্লাসে, তো এখন কাটাকাটি করতে বসবো, পিসি আর আমি মিলে কাটাকাটি করে তারপরে এখন রান্না বান্না করব। আর এদিকে হাসি ওয়েট করছে ফোনটা নিয়ে যাওয়ার জন্য, আজকে তুই চল পড়ে গেল ঠান্ডা গায়ের উপরে, তো ও রিলস করবে, তাই বললাম যাক কর। তো চলো আমি আমার সবজিগুলো কাটাকাটি করে ফেলি, আর বাবার মনে আমার ঘুমের দেশে যাচ্ছে মনে হয়, বাবান খারাপ ফোন যতক্ষণ কাজ করবে ঠিক আছে, তারপরে এসে ঘুমের দেশে চলে যায়। না না কোনো ঘুমো না, ফিফা খেলছে, তো ফিফা খেলছে। আর খাবো এখন একটু চা, এখন খুব চায়ের নেশা হয়ে গেছে, আগে একবেলা চা খেতাম, এখন দুবেলা চা না হলে চলে না। তো বাবানকে বলছিলাম আমি আসার পথে চা খাবো, বলছে আমি খাবো না তুমি খাও, পিসি খাবে হয়তো, পিসি আর আমি খাবো চা। 9:30 বাজে ঘড়িতে, দেখতে পাচ্ছ কি না জানি এখান থেকে, তো 9:30 ঘড়িতে বাজে, এখন আমাদের চা খাওয়ার টাইম। এখানে একজন আঙ্গুর খাচ্ছে, আর সোনু মানে ওর থেকে থেকে মুড চেঞ্জ হয়, খাওয়ার মানে সব কিছু সিস্টেম চেঞ্জ হয়ে যায়, কখন কি ভালোবাসে খেতে আর কখন বাসে না আমরা কিছুই বুঝতে পারি না। এতদিন বলতো আঙ্গুর খাবো আঙ্গুর খাবো, আর খেতো ভালোবাসতো আঙ্গুর খেতে, আর এখন কে জানে আঙ্গুর দিলে আঙ্গুরটাও খায় না, এমনি তো কোনো ফলই খায় না, শুধু কলাটাই খেতো, তাও জোর জবরদস্তি করে খাওয়াতাম, তো আঙ্গুরটা ভালোবাসে বলে এখন আঙ্গুরটা এনে দিই, আঙ্গুরও খায় না। তো ওরা ওরা তো খায় সবই ফল মোটামুটি ভালোবাসে খেতে, ও সব ফলই খায় মোটামুটি, তো ও খাচ্ছে, আর রিজুও বিকেলে খেয়েছে আঙ্গুর, ওর বাবাও ভালোবাসে আঙ্গুর খেতে, আঙ্গুর মোটামুটি এমনই ফল সবাই ভালোবাসে খেতে, আমি ভালোবাসি না, এখানে কাতলা মাছ ভাজতে শুরু করে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, আর দুটো তরকারিরই মশলা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার কাতলা মাছের যে মশলাটা দিয়ে কষাচ্ছি, কাতলা মাছ বানিয়ে নিয়েছি, এরপরে চিংড়ি মাছটা ভাজছি, পটলও ভেজে নেব, আলুটা ভেজে তরকারি কষাবো, আর সবগুলো কমপ্লিট হয়ে যাবার পরে লাস্টে তোমাদের সাথে শেয়ার করব দুটো তরকারি। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে খেতে দিয়ে দিয়েছি রিজুকে আর হাসিকে, সোনুকেও খাওয়াবো। এখানে রিজু খেতে বসে গেছে, এই যে এখানে খাচ্ছে রিজু, প্রথমে শাক দিয়ে খাচ্ছে, এটা মাছ, এটা তো শাক, রিজু কনফিউজ, শাক না ভাত, ও কোনটা শাক কোনটা মাছ সব চিনতে ভুলে গেছে, সারাক্ষণ টিভি দেখে দেখে আর ফোন দেখে দেখে। আর হাসি জানি না কি করছে ওইদিকে, আর এইদিকে মাছটা তখন হওয়ার পরে আর দেখাইনি তোমাদেরকে, এই যে এখানে বাবানের মাছ, ওর জন্য করে দিয়েছি কাতলা কালিয়া, আর এইদিকে আমাদের তরকারিটাও হয়ে গেছে, পটল আলু দিয়ে চিংড়ি মাছ, কে খাবে রিজু চিংড়ি মাছ আজকে? ও মাই গড, রিজুর খুব ফেভারিট মাছ, শুধু রিজুর না হাসি সবাই আমরা খেতে ভালোবাসি, বাবাই তো খায় না, পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার, এখন যাবো আমি সোনুকে খাওয়াতে, তারপরে আমি পিসি বাবান খেতে বসবো, আর ওইদিকে বাবান এখন ঘুমাচ্ছে, তো যাই এখন আমি খাইয়ে নিই সোনুকে।